শিল্পী ময়ূরীর সৈতে ময়ূরীর বিভিন্ন বিহু অনুষ্ঠানের বাবে নিজকে সাজু করে তুলিছে, আখড়া চলি আছে আর আমার সাংবাদিকে মত বিনিময় করছে কণ্ঠশিল্পী ময়ূরী দত্তর সৈতে। কঙ্কন, ময়ূরী দত্তই সামগ্রিক যে রিহার্সেল সেয়া ইতিমধ্যে চলাই আছে বিহুর বাবে, আর মাজত মাত্র কেটামান দিন ব্যস্ত হয়ে পড়ব প্রায় দেড় দুমাহর বাবে। সবিশেষ কি জানাব, কি কি গান এইবার ময়ূরীর তালিকাত থাকিব আর কেনে পরিবেশ এই মুহূর্তে? নিশ্চয় হাঁহি ধেমালি হয়েছে আখড়ার মাজত। নিশ্চয়কৈ দীপক সাহক, মই বর্তমান উপস্থিত আছো রাজগড় আর বিহুলে মাজত মাত্র কেটামান দিন বাকি আছে আর তারবাবে কণ্ঠশিল্পীসকলে পুরা প্রস্তুতি চলাই আছে। আর আজি মই অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী ময়ূরী দত্তর ওচৰত উপস্থিত আছো আর ব্যস্ততা দেখিবলে পাইছো প্রায় সন্ধ্যার ভাগরপরে আর রাতেপর ভাগতো ব্যস্ততা আছিল আর এই সন্ধ্যা যে পাঁচ বাজি তারপর আর ব্যস্ততা বাড়ি গেছে। বর্তমান তেখেতসকলে রিহার্সেল করে আছিল আর রিহার্সেল আমি উপস্থিত হয়েছিল, দেখিছিল পুরা হাহি মুখে তেখেতসকলে এইবার রিহার্সেল আরম্ভ করেছে আর যি দুই বছর আসলে কোভিডে জুরুলা করে পেলাইছে, কিন্তু তারপিছতো তেখেতসকলে শক্তি লৈছে যে আকৌ আমি মঞ্চত উঠি আমি রাইজক নচুয়াম, আমি রাইজৰ সৈতে আলাপ আলোচনা করিম, রাইজৰ বিচরা ধরণে আমি গান গাম আর রাইজৰ মাজলে আগবাঢ়ি যাম। মই এই মুহূর্তে মোৰ সৈতে কণ্ঠশিল্পী ময়ূরী দত্ত উপস্থিত আছে। এইবার গানের তালিকা কি কি আছে আপনার হাতত আর কত কত প্রোগ্রাম আরম্ভ হবে? প্রথমতে অসম লাইভ 24ক ধন্যবাদ জানাইছো যে আমার আখড়া গৃহলৈ অহাৰ বাবে, আর সমূহ অসমবাসী রাইজলৈ জানাইছো আগন্তুক রঙালী বিহুর অশেষ মরম শুভেচ্ছা। আর এই বিহু রঙালী বিহু হোক সকলের মরম লগতে হেঁপাহর হোক তাকে কামনা করছো। আর ইয়েস, দুবছর পিছত আহিছে বিহু আর সচাই খুব বেশি ভাল লাগিছে। আমি একদম উলহ মালহেরে সাজু হয়েছো, আয়োজন করেছো, এয়া দেখা পাইছে আপনাদের। আর আমি আজি ছয় নম্বর দিন আমি রিহার্সেল করে আছো আর অহা 15 তারিখেরপর আমি মঞ্চের অনুষ্ঠান পরিবেশন করি আর রাইজক পোনপটিয়াভাবে লগ পাম, খুব বেশি ভাল লাগিছে। গানের তালিকাতে এবার কি কি গান আছে? মোৰ গানৰ তালিকাত প্ৰথমতে প্ৰতি বছৰে ভক্তিমূলক গীতেৰে আৰম্ভ কৰোঁ, ঈশ্বৰক সেৱা জনাই আৰম্ভ কৰোঁ আৰু দৰ্শকসকলক সেৱা জনাই, যিহেতু দৰ্শকসকল বা শ্ৰোতাসকলে আমাৰ বাবে আশীৰ্বাদ। আৰু লগতে প্ৰতি বছৰৰ দৰে এইবছৰো থাকিব আমাৰ ন পুৰণি আমাৰ স্বনামধন্য শিল্পীসকলৰ গীত আমি মেডলি কৰি বনাই লওঁ, প্ৰতি বছৰে থাকে, এইবছৰো আছে। লগতে ঐনিতম আছে, কোচ ৰাজবংশী গীতৰ পৰা আৰম্ভ কৰি বড়ো, ৰাভা, মিচিং, কাৰ্বি সকলো ধৰণৰ গীত আমি মিক্স কৰি বনাই লৈছোঁ যাতে দৰ্শক শ্রোতায় সকল ধরনের মানে আমোদ লগতে গোটেখিনি পায়। আর লগতে নিজের গীত সমূহ আছে আর রেগেজ গেজ আছে এবার বাখর জুবিনদার মূল কণ্ঠত মুক্তি লাভ করা, গতি সকলখিনি লয়ে আমি একেবারে সাজু হয়েছো। এইখানে মুহূর্তত এটা আমি কোনটো গান আপনার পর শুনবলে পাম রাইজর বাবে? যেহেতু অসম লাইভ 24 আহিছে আমার আখড়া গৃহত, তথাপি আমি যেটু অনুষ্ঠান পরিবেশন করতে আরম্ভণি করি সেই গীতটি অকমান শুনাও। নিশ্চয়কৈ, আৰু এই মুহূৰ্তত আমি আগবাঢ়িছোঁ ময়ূরী দত্তৰ গান শুনিবলৈ। বলক, ৰিহাৰ্চেলৰ মাজত আমি দেখুৱাইছোঁ কি ধৰণৰ গান প্ৰস্তুত কৰিছে আৰু কোনটো গান মঞ্চত আগবঢ়াব সেই গীতটিকে আমি শুনোৱা হওকচোন। Thank you.
ধন্যবাদ জানাইছো। আসলে খুব উৎসাহত, আসলে দুবছর যেন এনেকুৱা লগা নাই। হয়, যথেষ্ট উৎসাহজনক। আৰু যিহেতু প্ৰায় দুটা বছৰৰ বিৰতিৰ পিছত পুনৰ ৰঙালী উদযাপন কৰিব সমগ্ৰ ৰাজ্যবাসীয়ে, বৰ্তমানে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কংকন।